একটা কথা আছে নেটওয়ার্কিং ইজ ইউ নেটওয়ার্থ তার মানে হচ্ছে আপনার নেটওয়ার্কিংটা ডিফাইন করে দেবে আপনার নেটওয়ার্থটা কি হবে আমাকে কেউ বলতে পারবেন যে একজন মানুষের জন্য রিগার্ডলেস অফ হিজ অর হার প্রফেশন মানে সে ব্যবসা করুক বা চাকরি করুক যাই করুক তার সবচাইতে মোস্ট সিঙ্গেল ইম্পর্ট্যান্ট স্কিলটা তার কি কেউ বলতে পারবেন আমি একটু রেসপন্স নেই কে বলতে পারবেন একটা দুইটা একজন বলেছেন অনেকেই বলেছেন কমিউনিকেশন আর ডেডিকেশন বলেছেন একজন ধৈর্য বলেছেন একজন বলেছেন নেটওয়ার্কিং আমার মনে হয় উনি সঠিক বলেছেন একজন মানুষের মোস্ট সিঙ্গেল ইম্পর্টেন্ট স্কিল থাকা উচিত তার নেটওয়ার্কিং স্কিল কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি যেই সব মানুষের নেটওয়ার্কিং স্কিলটা ভালো তারা যদি দেখতে একটু খারাপও হয় একটু কম বুদ্ধিসম্পন্ন হয় লেখাপড়া একটু কম খারাপ পরিবারে আর্থিক টানাটানি সব কিছুই তারা কিভাবে কিভাবে যেন ওভারকাম করে ফেলে নেটওয়ার্কিংয়ের শক্তি দিয়ে তারা তাদের সমস্যাগুলোর সমাধান করে ফেলে প্রোডাক্ট সেল করা দরকার সে প্রোডাক্ট সেল করে ফেলে চাকরি দরকার সে চাকরি ম্যানেজ করে ফেলে লোন দরকার লোন ম্যানেজ করে ফেলে বিজনেস আইডিয়া দরকার সে আইডিয়াও এক্সিকিউট করে ফেলে তো এই কারণে নেটওয়ার্কে আমার আমরা যা যা বলেছি আমি বলতেছি না যে সেগুলো দরকার নাই এখানে ডেডিকেশন বলেছেন ধৈর্য বলেছেন রাইট সেই জিনিসগুলোও দরকার সেই সাথে আমাদের নেটওয়ার্কিং স্কিলও থাকার দরকার আচ্ছা এখানে হাত তুলেন তো কারা কারা মনে করেন আপনাদের নেটওয়ার্কিং স্কিল ভালো আচ্ছা অনেকে হাত তুলেছেন আপনাদের আমি মনে করি আপনাদের সবারই নেটওয়ার্কিং স্কিল অনেক ভালো তার কারণটা হচ্ছে আপনারা যে এইখানে এই সময়ে এসে আমাদের কথা শুনছেন এইটা সবচেয়ে বড় প্রমাণ যে আপনাদের নেটওয়ার্কিং স্কিল খুব ভালো বা আপনারা আপনাদের নেটওয়ার্কিং স্কিলগুলোকে আরও বেটার করতে চান একটা কথা আছে নেটওয়ার্কিং ইজ ইয় নেটওয়ার্থ তার মানে হচ্ছে আপনার নেটওয়ার্কিংটা ডিফাইন করে দিবে আপনার নেটওয়ার্থটা কী হবে ঠিক আছে সো আপনি আপনার আপনি যেই পেশাতেই থাকেন না কেন নেটওয়ার্কিং স্কিলটা আপনার প্রয়োজন এবং আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা নেটওয়ার্কিং স্কিল আর বাড়াইতে পারি আচ্ছা এইবার আপনারা যারা ব্যবসা করছেন বা যারা চাকরি করছেন আমি এমন কিছু মোটা মোটা কথা বলার চেষ্টা করছি যাতে করে যারা ব্যবসা করছেন বা যারা ফ্রেশার বা যারা চাকরি করছেন বা যারা এখনো পড়াশোনা করছেন তাদের সবার কাজে লাগে আপনাদের আরেকটা জিনিস খুঁজে বের করতে হবে সেটা হলো আমাদের আমি একজন মার্কেটার মার্কেটিংয়ের ভাষায় আমরা বলেছি ইউএসপি ইউএসপি মানে কি বলতে পারবেন রাইট ইউনিক সেলিং পয়েন্ট বাই ইউনিক সেলিং প্রপোজিশনস তার মানে হচ্ছে আপনার মধ্যে কি এমন ইউনিক জিনিস আছে যেটা আর কারোর মধ্যে নাই এইটা কিন্তু খেয়াল করে দেখেন আমরা আমি যখন চাকরির ইন্টারভিউতে চাকরির ইন্টারভিউ বোর্ডে থাকি তখন আমি চিন্তা মানে দেখার চেষ্টা করি যে ক্যান্ডিডেটের মধ্যে এমন কিছু ইউনিক কিছু জিনিস পাওয়া যায় কি না তো আমি একজন এইচ আর ফার্মের হেডকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নর্মালি কি দেখেন ক্যান্ডিডেটের ভিতরে তো তিনি বলেছিলেন যে আমরা বেশি দেখি হচ্ছে কার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে আমি আশা করছিলাম সে বলবে হচ্ছে যার পড়াশোনা ভালো যার রেজাল্ট ভালো মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ এইচ আর হেডরাই বা এইচ ফার্ম বলেছে যে তারা দেখে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার কারণ হচ্ছে যারা যারা ক্লাবিংয়ের সাথে যারা ডিবেটিংয়ের সাথে যারা স্পোর্টস স্পোর্টসের সাথে রিলেটেড এরা ইভেন্ট অর্গানাইজ করে বিভিন্ন ভলান্টিয়ার বিভিন্ন অর্গানাইজেশনের ভলান্টিয়ার কোনো প্রোগ্রামের ভলান্টিয়ার হিসেবে কাজ করে এদের মধ্যে এক্সট্রা কিছু স্কিল থাকে যেইটা অন্যদের মধ্যে থাকে না ধরেন একটা মানুষ খুব ভালো তার সিজি খুব ভালো কিন্তু তার হয়তো ওই গুণগণা নাই যে এই গুণগুলো যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। ঠিক আছে সো ফর এক্সাম্পল আপনি আপনি খুঁজে বের করলেন আপনার ইউসপি কি আপনি যদি আপনার ব্যবসা করেন আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি ফাইন্ড আউট করবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ইউসপি কি এইটা প্রোডাক্ট বা সার্ভিস কিছুক্ষণ আগে ইফতি ভাই দীর্ঘক্ষণ একটা সেশন নিয়ে গেলেন সেলিংয়ের উপরে তো আমিও তার কাছ তার সেশন থেকে অনেক কিছু শিখলাম তো আপ যখন আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করব তখন আমরা চিন্তা করব আমাদের প্রোডাক্টের সার্ভিসের ইউএসপি কি যে এটা ইউএসপি মানে হচ্ছে ইউনিক জিনিস যেটা আর কারো কাছে নাই আমার কাছে আছে নাহলে কি হবে একই জিনিস একই প্রোডাক্ট আমরা সেল করতেছি কম প্রাইসে মার্কেটিংয়ে আমরা বলি কম প্রাইসে দেওয়া এটা কোনো ইউএসপি হয় না প্রাইস নিয়ে মারামারি কাটাকাটি করা এটা কোনো ইউএসপি না এটা কোনো হেলদি প্র্যাকটিস না এই দেখেন বাংলাদেশে একটা আমি একটা রিসেন্ট এক্সাম্পল দিই বিকাশ আর নগদের ফাইট রাইট আচ্ছা কার কার এখানে বিকাশ অ্যাকাউন্টের হাত তুলেন হ্যাঁ এবার সবাই হাত নামান কার কার এখানে নগদের অ্যাকাউন্ট আছে মার্শাল এখন দেখেন গত বছর নগদ অনেক ক্যাম্পেইন করেছে এবং মানুষ সোশ্যাল মিডিয়াতে একটা বাস ক্রিয়েট হয়েছিল যে বিকাশের ক্যাশ আউট চার্জ বেশি রাইট বিকাশের ক্যাশ আউট চার্জ সবচেয়ে বেশি বিকাশ খুব ভালো করে জানে এটা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে প্রচুর প্রচুর সমালোচনা হয়েছে বিকাশ কি এক পয়সা চার্জ কমাইছে রাইট বিকাশ কি করছে ওদের চার্জ কমায় নাই কিন্তু ও এমন ফিচার অ্যাড করছে যার ফলে আপনারা বিকাশে থাকতে বাধ্য হয়েছেন নতুন নতুন ফিচার অ্যাড করেছে ক্যাশব্যাক অ্যাড করেছে আপনাকে কনভিনিয়েন্স দিচ্ছে রাইট কালকে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে একজন ভদ্রলোক ভিক্ষুকে ভিক্ষা দিছে বিকাশে কে দেখছেন এই পোস্টটা রাইট সো এটা কিন্তু বিনামূল্যে বিকাশ একটা ব্র্যান্ডিং হয়ে গেছে সো যেটা আমি বলতেছিলাম যে প্রাইস কমানো এটা কোনো হেলদি কম্পিটিশন না সো আমি আমার টপিকে ফিরে যাই বলতেছিলাম যে যদি আপনাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে সেইটাকে ইউএসপি খুঁজে বের করতে হবে হ্যাঁ ইউএসপি যেইটা আমি যেটা মনে করছি সেটা না কাস্টমার যেটা মনে করে ফর এক্সাম্পল আপনার একটা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টের ইউএসপি আপনি ভাবলেন যে ফ খুব শেষ ভাই আর কয়েক মিনিট নেই এক মিনিট আচ্ছা আমি এক এক মিনিটে শেষ করে দেখা টাফ হবে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি এই প্রোডাক্টে স্কিপ করে যাচ্ছে এই এই টপিকটা আচ্ছা আমি একজন হার্ড স্কিল ট্রেইনার আমার গত দুই বছর আগে আমি অনলাইনে কন্টেন্ট মার্কেটিং কোর্স লঞ্চ করেছি আমি জানি না বাংলাদেশে আর কেউ কন্টেন্ট মার্কেটিং কোর্স লঞ্চ করেছে কিনা আমার এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানে কোর্সটা লঞ্চ করার মূল উদ্দেশ্য এখান থেকে আমি কিছু মানুষ ক্রিয়েট করব যারা কন্টেন্টের মাধ্যমে তাদের তারা ব্যবসা করবে তারা তাদের সার্ভিস দিবে। তারা তাদের ক্যারিয়ার এনহেন্স করবে ক্যারিয়ারের গোল অ্যাচিভ করবে মানে আপনার ক্যারিয়ার যেটাই থাকুক আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা সার্ভিস দেন কন্টেন্ট আপনাকে হেল্প করবে রাইট সো এখন দেখেন এখনকার দুনিয়া হচ্ছে কন্টেন্টের দুনিয়া সো ইফ ইউ নো হাউ টু ডু কন্টেন্ট মার্কেটিং রাইট ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং আচ্ছা তারপর আমার ছোট একটা ডিজিটাল মার্কেটিং ফার্ম আছে তো সেখানে যখন আমি আমার ক্লায়েন্টের কাজ করতে গেলাম আমি দেখলাম যে কন্ট্যাক্ট রাইটিং যখন আমি করতে যাই আমি ভালো কন্ট্যাক্ট রাইটার পাই না আমি একজন বেশ কয়েকজন রাইটার হায়ার করার জন্য চেষ্টা করলাম সবাই স্যালারি এক্সপে এক্সপেকটেশন সবার খুব হাই কিন্তু যখন আমি দেখতে গেলাম পোর্টফোলিও বা যখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কথাবার্তা বুঝলাম যা পোর্টফোলিও দেখে বুঝলাম যে সে আসলে যতটা এক্সপেক্ট করছে বা যতটা স্যালারি আমার কাছে চাচ্ছে ততটা সে ডিজার্ভ করে না তখন আমি কন্টেন্ট রাইটার ক্রিয়েট করার জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড কোর্স লঞ্চ করি গত বছরের শুরুর দিকে তো এখন পর্যন্ত প্রায় চারশো জন স্টুডেন্টকে আমি কন্টেন্ট রাইটিং আমরা আমি অনলাইনের মাধ্যমে শিখিয়েছি তো এইটার মূল উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট রাইটার ম্যানুফ্যাকচার করা তো আপনারা অলরেডি জানেন কন্টেন্ট রাইটিং কী এবং কন্টেন্ট রাইটিং খুবই চমৎকার একটা হালাল পেশা ভালো কথা আমার একটা বই আছে হালাল মার্কেটিং নামে আপনার কে কে জানেন এই বইটার কথা আচ্ছা হাল হালাল মার্কেটিং নামে গত বছর আমার একটা বই বের হয়েছে এইটা আমি হালাল মার্কেটিং এই টপিকে সারা পৃথিবীতে দুইটা মাত্র বই আছে আমার বইটা সেকেন্ড বই কিন্তু আমি যেই বইটা যেভাবে আমি প্রদর্শনী করেছি হালাল মার্কেটিংয়ের সাথে আমি দেখিয়েছি সাস্টেইনেবল মার্কেটিং ইকো ফ্রেন্ডলি ব্র্যান্ডিং এই ব্যাপারগুলোকে আমি একসাথে রেখেছি এরকম পজিশনে দিস ইজ দ্য ফার্স্ট বুক এভার রিটেন ইন ইন দ্য ওয়ার্ল্ড সো আপনারা রকমারিতে হালাল মার্কেটিং লিখে সার্চ করলে আমার এই বইটা পাবেন তো আমার দু হাজার একুশ সালে আমার আরেকটা বেস্ট সেলিং বই আছে নন মার্কেটারদের জন্য মার্কেটিং বাংলাদেশের লোকাল কেস স্টাডি নিয়ে আমি বইটা লিখেছিলাম আর এই বছর লিঙ্কড ইন মার্কেটিং নামে আমি আরেকটা বই লিখেছি আপনারা যারা যারা ফ্রিল্যান্সিং করেন বা যারা ক্যারিয়ারে সাফল্য পেতে চান তারা এই বইটি তাদের জন্য বিশেষভাবে সহায়ক হবে আর সবশেষে আমি বলবো আমার আমার আমাদের একটা কোম্পানি আছে ডিজিটাল গুরু নামে তো এই ডিজিটাল গুরুর মাধ্যমে আমরা কিছু ওয়ার্কশপ কিছু ফিজিক্যাল ওয়ার্কশপ আমরা খুব দ্রুত লঞ্চ করতে যাচ্ছি কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট রাইটিং তারপরে গ্রাফিক ডিজাইনিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এই ধরনের কিছু টপিকের উপরে আমরা ডিজিটাল গুরুর ব্যানারে আগামী মাস থেকে বেশ কিছু কোর্স আমরা লঞ্চ করব উইকেন্ডে আপনারা যারা আগ্রহী থাকেন তাদেরকে বলবো তারা আমার সাথে যোগাযোগ করেন তারা জয়েন করতে পারেন আমাদের কোর্সে আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা ফ্রেশার যারা ফ্রিল্যান্সার যারা চাকুরিজীবী যারা ব্যবসা করছেন যাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন অনলাইন বা অনলাইন অফলাইনের মধ্যে মাধ্যমে তাদের সবার জন্য এই কোর্সগুলো খুবই উপকার হবে আমি আজকে শেষ করে দিয়ে দিতে চাচ্ছি আপনারা দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম